হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। তোমরা আজকে নবদ্বীপের আজাদিন ক্লাবের দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে পূজা মণ্ডপে যাওয়ার আগে রাস্তায় খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। তো এবার যে পূজা মণ্ডপের প্যান্ডেলটি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে জয় হিন্দ বন্দে মাতরম লেখা আছে এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেওয়া আছে। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ এখানে একটা শোলা দিয়ে তৈরি দুর্গা মায়ের মুখ রাখা হয়েছে। মণ্ডপের ওপরে ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে দেখো তোমরা। খুবই সুন্দর একটি দুর্গা প্রতিমা এখানে করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। চালার যে পেছনের অংশটা সম্পূর্ণ ভারতের পতাকা ও অশ্বস্তম্ভ দিয়ে করা হয়েছে। মায়ের মুখটা দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে। উপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের ভারতের অশ্বস্তম্ভ। এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে অসুর দেওয়া হয়েছে। এখানে দু সাইডে দেখতে পাচ্ছ দুটো সখীর হাতে পতাকা দেওয়া হয়েছে। তো চালার অংশে পতাকার কালারের মধ্যে ছোট ছোট এখানে প্রদীপ তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে দেখতে। ছেলের সাজে